তুমি শুধু তোমার ব্যাগে নেকি ঝুকাও নেকি ব্যাগে ইমান ঢুকাও ব্যাগে নামাজ ঢুকাও ব্যাগে তাসবিহাত ঢুকাও ব্যাগে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ো সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এভাবে হয়ে গেল 100 বার পাঁচ নামাজে 500 বার বলেন পাঁচ নামাজে 500 বার বলো স্লোগান তোলো পাঁচ নামাজে 500 বার পাঁচ নামাজে 500 বার ঘুমাবার সময় 100 বার প্রতিদিন 600 বার প্রতিদিনে কতবার প্রতিদিনে $600 বেতন এই মানুষটা কয় বছর লাগবে কোটিপতি হইতে প্রতিদিন 600 দিনার বেতন 600 দিনার এবার কেমন হবে 600 ইউরো এবার কেমন হবে 600 পাউন্ড তো এবার কেমন হবে সুবহানাল্লাহ আচ্ছা প্রতিদিনে 600 ভরি করে স্বর্ণ এবার কেমন হবে আচ্ছা প্রতিদিনে 600 ভরি করে হীরা এবার কেমন হবে আচ্ছা এবার 600 তার তাসবিহ এবার কেমন হবে এবার সুবহানাল্লাহ শর্ট হয়ে গেছে একবার সুবহানাল্লাহ নবীজি বলেন উহুদের চেয়েও বড় কি বলেন উহুদের চেয়েও ভারী উহুদ পাহাড়ের চেয়েও ভারী উহুদ পাহাড় 600 ভরি স্বর্ণ উহুদের পুরো ভিতরে শুধু স্বর্ণ আর স্বর্ণ পুরো পাহাড়ের তলতে স্বর্ণ আর স্বর্ণ একবার যদি উহুদের চেয়েও ভারী হয় প্রতিদিন 600 তসবি পড়বে তার জান্নাত কত হবে বুঝাবার কোন ভাষা আছে শুধু ইয়াকিন বানাও শুধু ইয়াকিন বানাও سبحان الله سبحان الله পড়েন পড়েন এই যদি কেউ না পড়ে তাকে নাকে ধরে আদর করে দেন তার নাকটা টেনে দিবেন সোজা নাকটা টেনে দেন سبحان الله 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 এই মুহূর্তে এখানে কি উঠতেছে নেকি হাসানা বলেন হাসানা কি উঠতেছে কেমন উঠছে এই মুহূর্তে বহুত পারছে বেশি এই মুহূর্তে কত দূর উঠছে আল্লাহ ছাড়া কেউ জানে না এই মুহূর্তে রব্বে কারিমার সাজিম থেকে কি পরিমাণ রহমের ফোয়ারা জারি করে দিয়েছেন রব ছাড়া কেউ জানে না বিশ্বাস হয় যদি বক্তারে বিশ্বাস হইতো তত কাম হয়ে গেছিল আমি তো বিশ্বাসের সাথে বলি না বলছি আর কি ওয়াজের জন্য আরেকটা দাওয়াত দিবেন আর তারা এই জন্য বলছি কি يقين مع الله قسم 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 এই দুই মিনিটে রব্বে করিম যা দিয়েছেন হইতে পারে গোটা 60 বছরের জীবন তা মিলেনি পড়ব কবে থেকে পড়বেন এখন কি الان يا ربي পরবর্তীকার আলম এখন থেকে কখন থেকে কখন থেকে আলম ইয়া আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ রব বলেন এখনো কি তোমার সময় হয়নি করবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার করবো ইনশাআল্লাহ পাঁচ নামাজে কতবার হলো 500 বার ঘুমাবার সময় 100
ইনশাআল্লাহ মাঞ্জা বিল হাসানা যদি এই ব্যাগে 600 বার তাসবিহ প্রতিদিন ঢুকাতে পারেন সুবহানাল্লাহ ফালাহু খায়রুম মিনহা ফালাহু খায়রুম মিনহা তাসবিহ ঢুকাবেন 600 বার তাসবিহ ঢুকাবেন 600 বার রব দিবে এর থেকে কোটি কোটি গুণে বেশি সুবহানাল্লাহ খায়রুম মিনহা হুজুর খায়রুম মিনহা তরজমা কি দিয়ে করবেন আমরা খায়রুম মিনহা এর তরজমা কি দিয়ে করবে খায়রুম মিনহা তরজমা করার কোন শব্দ জিব্রিলের না যে রব কি দিবেন রব শুধু একটা শব্দ বলে দিয়েছেন খায়রুম মিনহা তুমি বুঝে না কি দিব বুঝে না রাসূলকে বলেছেন রাসূল শুধু আপনার উম্মতকে ইয়াকিন করতে বলেন ইন্না ওয়াদাল্লাহি হক ইন্না ওয়াদাল্লাহি এবার শেষে কি বলে জানেন ফামান ইহতাদা ফাইন্নামা ইহতাদী লিনফসি আমি বলে দিয়েছি এটা যে বুঝে নিবা তার নিজের লাভ হয়ে গেল সুবহানাল্লাহ আমি যা বলে দিয়েছি বলে আমি যা এটা যে মেনে নিবা ফালে নফসিহি এটা তার অনেক এটা তার জন্য ওয়ামান দাল্লা ওয়ামান দাল্লা যদি কেউ মনে করে যা বলেছে এগুলো ঠিক না এবার আল্লাহ তাআলা বলেন ফাকুল রাসূল আপনি বলে দেন ইন্নামা আনা মিনাল মুনজিরিন আমি শুধুই জাহান্নামের ভয় দেখাই আর কোনো দায়িত্ব আমার নাই করব ইনশাআল্লাহ পাঁচ নামাজ করব তো ইনশাআল্লাহ ইয়াকিন যুবকরা ওয়াদা পাক্কা ইনশাআল্লাহ পাঁচ নামাজের পরে তাসবিহগুলো করব তো ইনশাআল্লাহ এরপরে যদি পারেন কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে মাহশরে দেখা হবে ইনশাআল্লাহ আরশে আযিমের নিচে দেখা হবে ইনশাআল্লাহ কুলসরাতের গোড়ায় দেখা হবে ইনশাআল্লাহ কুলসরাতের উপরে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিদারের মাঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বুল আলামিন দিদি ও রব্বুল আলামিন আমিন রব আমরা অল্প কয়জন মানুষকে দিলে আপনার কমবে না রব এই কয়জনকে দিলে আপনার খাজানায় কমবে না রব আমি ছাড়া তো আপনার অনেক আছে আপনি ছাড়া তো আমার কেউ নেই রব দিয়ে দেন রব দিয়ে দেন আমিন বলেন না আল্লাহ এই মসজিদকে কবুল করেন এই মসজিদখানাকে কবুল করেন যাদের সুযোগ থাকে এক সেট বই কিনে নিয়ে যাবেন পড়ার নিয়তি নিয়ে যাবেন ছয়টা কিতাব আছে আমার খারাপ নিয়ে যাবেন যা বলছি সব পেয়ে যাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ গাড়িতে পাওয়া যাবে গাড়িতে পাওয়া যাবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ঠিক আছে সব তো সব কই কথা বলবেন একটু আচ্ছা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ দোয়া করবেন দোয়া করবেন ছোট্ট একটু দোয়া করবেন আল্লাহ এই মানুষগুলোকে সুস্থতার সাথে ঈমান আমলের সাথে রাখো আমিন হেফাজতের সাথে রাখো আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ عليه توكلت وإليه أنيب وصلى الله تعالى على النبي الكريم وعلى ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شغل قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.